বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ গোপন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি হয়, চুরি হয়, বাটপারি হয়। তো এগুলো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা রেকর্ড করে জনসাধারণের সম্মুখে সেগুলো প্রকাশ করে দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন, ভাই আমি তো রেকর্ড করতে পারি, এই ভিডিওটা দেখার প্রয়োজন কি, আমি তো যে কোনো জায়গায় রেকর্ড করব। তো আপনি যদি সরাসরি রেকর্ড করতে চান তাহলে মাইক কিন্তু একটা মিস হবে না। আমি যে সিস্টেমটি শেয়ার করব ওইখানে টপ সিকিউরিটি সিস্টেম কাজ করবে, অর্থাৎ আপনি যখন রেকর্ড করবেন তখন আপনার হোম স্ক্রিনটা সম্পূর্ণ অফ থাকবে, তারপরে আপনার ক্যামেরাটা অন থাকবে। আর যদি কেউ ধরাও পড়েন, অর্থাৎ কারো সামনে সম্মুখে ধরা পড়েন, তারপর সে আপনার ফাতের স্মার্টফোনটি নিয়ে গেলো, ভিডিও চেক করলো, তার সাঙ্গুপাঙ্গু চেলাবেলাও চেক করলো, তো আপনার এই ভিডিওটা অর্থাৎ যেটা রেকর্ড করলেন সেটা কিন্তু গ্যালারিতে থাকবে না বা কোনো ফাইলেও থাকবে না। তো এক্ষেত্রে তারা সারাদিন চেক করলেও কিন্তু সেটা খুঁজে পাবেন, একমাত্র আপনিই জানতে পারবেন ভিডিওটা কোথায় আছে। তো সেটাই দেখা দিব আজকের ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, টিপসটির অপব্যবহার করবেন না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করুন। বন্ধুরা আপনারা ব্যাবাককে এক্সেল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ক্যামেরা, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড ক্যামেরা সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করার পরে ঠাস করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে কিছু নোটিফিকেশন শো করবে, এগুলো কেটে দেবেন, তারপরে পারমিশন চাইলে পারমিশন অ্যালো করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখুন এই আইকনটার উপরে ট্যাপ করবেন, তারপরে এখানে অ্যালো করে দিবেন, অনুমতি চাইতেছে, এখানে অনুমতি দিয়ে দিবেন, তারপরে আবার ক্লিক দিবেন, তারপরে নিচে দেখুন রেকর্ড। তো আপনারা এই জাস্ট নিচের দিকে যে রেকর্ড অপশনটা আছে এখানে একটা ট্যাপ করবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ডটা চালু হয়ে যাবে। তো এখানে রেকর্ডটা চালু হওয়ার পরে আপনারা স্ক্রিনটা অফ করে দিতে পারবেন। তো এক্ষেত্রে আমি স্ক্রিনটা অফ করবো না, কেননা আমাদের যে স্ক্রিন রেকর্ডটি হইতেছে সেটা না হয় অফ হয়ে যাবে। তো এখন আমি আমাদের হোম স্ক্রিনে একটু নাড়াচাড়া দিতেছি, তো আপনারা স্ক্রিনটা অফ করে দিবেন, তারপরে আপনারা সরাসরি আবার সেই অ্যাপসে প্রবেশ করবেন। রেকর্ড শেষ হয়ে গেলে আবার অ্যাপসে প্রবেশ করবেন, এখানে দেখুন আমাদের অলরেডি 21 সেকেন্ড হয়ে গেছে। আমরা এখন এখানে সেম আইকনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই এখন ডাটা অন থাকলে কিংবা ওয়াইফাইতে কানেকশন থাকলে আমাদের নোটিফিকেশন শো করতে পারে, অ্যাড শো করতে পারে, এগুলো আমরা কেটে দেব। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের এই ভিডিওটা তো ইয়াতে যাবে না, গ্যালারিতে যাবে না, তো এটা পাবো কোথায়? এখানে দেখুন ফাইল আইকন, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এইখান থেকে আপনারা যে ভিডিওগুলো করছেন সম্পূর্ণ ভিডিওগুলো এখানে পাবেন, বুঝতে পারছেন? তো এখন আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। ফোনের সেটিংসে আসার পরে সার্চ বারে লিখবেন অ্যাপলক, তো অ্যাপলকে ক্লিক দিবেন, আপনাদের হোম স্ক্রিনের পাসওয়ার্ডটা যাবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর এখানে দেখুন অ্যাপলক অপশন, অ্যাপলকে ক্লিক করবেন। অ্যাপলকে ক্লিক করার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অ্যাপটা আছে এটা ওপেন করবেন, তারপর এখানে অ্যাপলকটা এনেবল করে দিবেন, অ্যাপলকটা চালু করে দিবেন, তাহলে আরও হাই সিকিউরিটিতে থাকবে, অর্থাৎ আপনার অ্যাপটাই শো করবে না, আপনার ভিডিওটা দূরের কথা, আপনার অ্যাপটাই শো করবে না, কেউ বুঝতেও পারবেন আপনি রেকর্ড করতেছেন কিনা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।